হ্যালো আমার মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার অক্সফোর্ড এডুকেশান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারে জীবন বিজ্ঞানের ছটা টেস্ট পেপারের পেজ নিয়ে পেজ নাম্বার একশো একচল্লিশ একশো তেষট্টি একশো পঁচাশি দুশো বারো দুশো চুয়াল্লিশ এবং দুশো ছেষট্টি এই ছটা পেজ নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো একসঙ্গে একটা ভিডিওতে তোমরা এই ছটা পেজের সলিউশন পেয়ে যাবে এর আগের পেজগুলোও আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে আসতে পারো এবং এর পরে যে পেজগুলো আছে সেই পেজগুলোকে আমি ছটা সাতটা করে এক এক ভিডিওতে আপলোড করে দেবো তোমাদের জন্য তাই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবে যাতে কোনো ভিডিও তোমাদের মিস না হয় সবার প্রথমে যাতে আমার এই ভিডিওগুলো তোমরা দেখতে পাও তো চলো আর দেরি না করে যাওয়া যাক প্রশ্নগুলিতে প্রথমে আসি তোমাদের একশো একচল্লিশ নম্বর পেজে একশো একচল্লিশ নম্বর পেজে তোমাদের প্রথম প্রশ্ন দেখো বন চারালে প্রকরণ বা রসস্ফীতি চলনের ক্ষেত্রে দেখা যায় যে তার পাতার ত্রিফ্রকের পার্শ্বপত্র দুটি ওঠানামা করে এটি কোন চলন উত্তর হবে অপশন বি স্বতঃস্ফূর্ত বক্র চলন পরের প্রশ্ন নিচের ব্যাথিকটি শনাক্ত করতে বলেছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে হাইপোগ্লাইসেমিয়া অপশন বি নেক্সট প্রশ্ন নিশল দানা হলো ইউরনের কোষ দেখে থাকা উত্তর হবে রাইবো নিউক্লিও প্রোটিন দানা নেক্সট প্রশ্ন একটা স্তম্ভ দেওয়া আছে দেখো তোমাদের কর সঙ্গে ক্ষ মেলাতে হবে তো এটা উত্তর সঠিক হয়ে যাবে অপশান বিটা উত্তর হবে কারণ এর সঙ্গে বি হবে এর সঙ্গে তিনটে আয় হবে তারপর আছে তোমাদের বির সঙ্গে দুটো আয় আর বির সঙ্গে দুটো বি সঙ্গে একটা আয় আর আছে সির সঙ্গে দুটো ওয়াই তো অপশান বি হবে সঠিক উত্তর এরপর আসছি একের পাঁচ প্রশ্নতে এ ভি বি জিনোটাইপযুক্ত জীব থেকে গ্যামেট পাওয়া যাবে উত্তর হবে দু ধরনের পরে প্রশ্ন পুরুষ মানুষের শুক্রাণুতে থাকা অটোজমের সংখ্যা হলো উত্তর হবে বাইশটি নেক্সট প্রশ্ন একটি কুমড়ো গাছের পুরুষ ও স্ত্রী ফুলের মধ্যে পরাগযোগ ঘটলে তাকে বলা হয় উত্তর হবে অটোগ্যামি নেক্সট প্রশ্ন মাইটো মাইটোটিক বিভাজনের ক্যারিওকাইনিসিসের একটি দশায় দেখা গেলে ক্রোমোজোমগুলি ভি এল আই ইত্যাদি ইংরেজি অক্ষরে নাই আকৃতি ধারণ করছে এটি কোন দশা বলে মনে হয় উত্তর হবে অ্যানাফেস দশা নেক্সট প্রশ্ন এক ব্যক্তি হিমফিলিয়া বি বা ক্রিসমাস রোগে আক্রান্ত তার রক্তে নিম্নলিখিত কোন টঞ্চন সহায়ক ফ্যাক্টর অনুপস্থিত তো এখানে উত্তর হবে ফ্যাক্টর আই এক্স অপশান এ হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন তোমাদের দশ নম্বরে দেখো একটা সমবৃত্তীয় সমস্ত অঙ্গের সঙ্গে সমবৃত্তীয় অঙ্গের একটা মিল দিয়েছে তো এটার সঠিক উত্তর হবে অপশান এটা এক নম্বর এবং দু নম্বরটা হচ্ছে সঠিক আর নিচের কাজগুলো হচ্ছে ভুল তো নেক্সট প্রশ্ন এক এগারো দেখো উটের আরবিসি এর ক্ষেত্রে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি প্রযোজ্য উত্তর হবে অপশান ডি আরবিসি ডিম্বাকার যুক্ত নেক্সট প্রশ্ন একের বারো ঘোড়ার অভিব্যক্তির সঠিক পথি শনাক্ত করো তো এটা সঠিক উত্তর হবে অপশন এ ইউ হিপ্পাস মেসো হিপ্পাস মেরিচি হিপ্পাস প্রায়োহিস ইকুইস্পাস নেক্সট প্রশ্ন নিচের কোনটি গ্রিন গ্যাস নয় এখানে কোনটা গ্রিন গ্যাস নয় বলেছে তো উত্তর সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রোজেন ড্রাই অক্সাইড নেক্সট প্রশ্ন একের চোদ্দো একটি ডিনাইফটিফাইং ব্যাকটেরিয়া হলো উত্তর হবে ক এবং খ অর্থাৎ সিউডোমোনাস এবং থিউব্যাসিলাস দুটোই হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ যে বায়োডিভার্সিটি হটস্পটের অন্তর্ভুক্ততা তা হলো সুন্দরল্যান্ড এবার আসছি তোমাদের পূরণ প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন দেখো উদ্ভিদের অপরিণত ফল ও বীজের শস্যে ড্যাশ হরমোন অধিক থাকে উত্তর হবে কাইনিন নেক্সট প্রশ্ন চোখের ড্যাশ অংশ তারারন্ধের সংকোচন প্রসারণ ঘটায় উত্তর হবে আইরিশ নেক্সট প্রশ্ন নিউক্লিয়ার অর্গানাইজার ক্রোমোজোমের ড্যাশ অংশে অবস্থান করে উত্তর হবে গৌণ খাঁচে পরে প্রশ্ন ড্যাশ নামক সায়ানো ব্যাকটেরিয়াতে খণ্ডীভবন দেখা যায় তো উত্তর হয়ে যাবে অশিলা চটিয়া চড়িয়া নেক্সট প্রশ্ন উভয় লিঙ্গ ফুল থেকে পুং কেশরের অপসারণকে ড্যাশ বলে উত্তর হবে ইমাজুকু লেসেন পরে প্রশ্ন একটি ঔষ বিপন্ন ঔষধে উদ্ভিদ হলো সর্পগন্ধা এরপর আশ্রিত মাঝে সত্য মিথ্যা প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন দেখো ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা সঠিক নেক্সট প্রশ্ন অ্যামাইটোসিস কোষ বিভাজনের কখনো কখনো তন্তু গঠিত হয় এটা ভুল নেক্সট প্রশ্ন মেন্ডেলের রেলের দ্বীপ সংকট জননে এফ টু জনিতে বিশুদ্ধ প্রচ্ছন্ন জীব হয় এক বাই ষোলো ভাগ এটা সঠিক নেক্সট প্রশ্ন খাদ্যের উৎস একশো মিটারের বেশি হলে মৌমাছি বৃত্তাকার নৃত্য প্রদর্শন করে এটা ভুল নেক্সট প্রশ্ন হাঁপানি হলো এক প্রকার অ্যালার্জিজনিত রোগ এটা সঠিক নেক্সট প্রশ্ন ল্যামাকের মতবাদের একটি গুরুত্বপূর্ণ প্রতিপাদ্য হলো বৈশি প্রতিপাদ্য হলো অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রম এটা হচ্ছে সঠিক এরপর আসছি তোমাদের স্তম্ভ মেলানোতে তো প্রথম প্রশ্ন দেখো জিব্রেলিন আছে এটা হবে অপশন ইর সাথে পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে নেক্সট প্রশ্ন আছে করপাস ক্যালোশিয়াম এটা হবে অপশান ডির সাথে অপশান ডিতে কী আছে দেখো গুরু মস্তিষ্ক নেক্সট প্রশ্ন হ্যাপ্লয়েড কোষ এটা হবে অপশন বি র সাথে বিতে আছে পরাক্রেনু তারপর আছে বার্ধক্যদশা এটা হবে অপশান জির সাথে জিতে আছে চোখে ছানি পরা নেক্সট আছে অটোজমীয় রোগ এটা হবে সির সঙ্গে থ্যালাসেমিয়া আর আছে তোমাদের বায়োজেনিক সূত্র এটা হবে অপশান এর সঙ্গে হেকেল এই ছিল তোমাদের একশো একচল্লিশ নম্বর পেজের সমস্ত এমসিকিউ এবং এসি প্রশ্নগুলির সমাধান এবার আসছি আমি নেক্সট পেজে তোমাদের তোমাদের নেক্সট পেজ হচ্ছে একশো তেষট্টি নম্বর পেজ এই একশো তেষট্টি নম্বর পেজে তোমাদের প্রথম প্রশ্ন দেখো বনচারাল উদ্ভিদের পত্তরতে যে ধরনের চলন দেখা যায় তা হল উত্তর হবে প্রকরণ চলন নেক্সট প্রশ্ন মানব মস্তিষ্কের যে অংশটি রিলে স্টেশন রূপে কাজ করে তা হলো থেলা মাস নেক্সট প্রশ্ন উইডি হিসাবে পরিচিত উদ্ভিদ হরমোনটি হলো উত্তর হবে ফোর বি নেক্সট প্রশ্ন ডি অক্সিরাইব্রো ও সর যে কার্বন অনুত একটি অক্সিজেন পরমাণু অনুপস্থিত থাকে তা হলো উত্তর হবে সি টু নেক্সট প্রশ্ন কোষচক্র অনিয়ন্ত্রিত হয়ে পড়লে যে রোগটি হয় তা হল উত্তর হবে ক্যান্সার পরের প্রশ্ন একের ছয় মানব বিকাশের যে দশায় যৌন চেতনার উদ্মেষ ঘটে তা হলো উত্তর হবে বয়ঃসন্ধি পরের প্রশ্ন দেখো তোমাদের একের সাথে গায়ে সরি হলুদ গোল মটর বীজের ফিনোটাইপ প্রকাশের জন্য জিনোটাইপ হতে পারে উত্তর হবে চার প্রকার অপশন ডি নেক্সট প্রশ্ন তিনটি কন্যা সন্তান আছে এমন কোনো পিতামাতার পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা উত্তর হবে অপশন বি পঞ্চাশ পার্সেন্ট পরে প্রশ্ন একের নয় কন্যা সন্তান তখনই বন বর্ণান্ধ হবে যখন উত্তর হবে অপশন সি মা বাহক ও বাবা বর্ণান্ধ পরে প্রশ্ন একের দশের পৃথিবীর আদিম আদিম বায়ুমণ্ডলে যে গ্যাসটি ছিল না সেটা হবে সি ও টু নেক্সট প্রশ্ন সমব অঙ্গের বৈশিষ্ট্য হল উত্তর হবে অপশান ডি উৎপত্তিগতভাবে ভিন্ন ও কার্যগতভাবে একই পরে প্রশ্ন ফিসিং টুন ব্যবহারের দক্ষতা নিম্নলিখিত যে প্রাণীটির মধ্যে দেখা যায় সেটি হবে উত্তর সিম পরে পরের প্রশ্ন স্বর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ হল উত্তর অতি ব্যবহার অপশান সি পরে প্রশ্ন একের চোদ্দ প্রদত্ত যে গ্যাসটি গ্রিন হাউস গ্যাস নয় সেটি হল উত্তর হবে এস ও টু অপশান বি পরে প্রশ্ন যে জোটটি সঠিক নয় সেটি নির্বাচন করতে বলেছে তো উত্তর হবে এখানে ক্রায়ো সংরক্ষণ চিড়িয়াখানা এবার আসছি তোমাদের শূন্যস্থান পূরণ প্রশ্নগুলিতে তো প্রথমেই প্রশ্ন আছে দেখো প্রাণীদের ক্যালোরি জেনিক হরমোন হলো ড্যাশ উত্তর হবে থাইরক্সিন পরে প্রশ্ন ড্যাশ কোষ বিভাজন গ্যামেট উৎপাদনকালে ঘটে উত্তর হবে মিওসিস পরে প্রশ্ন রেড গ্রন্থি মাছের ড্যাশ প্রকোষ্ঠে থাকে উত্তর হবে অগ্রপ্রকোষ্ঠে পরে পারত্যূষণের ফলে ড্যাস রোগ হয় উত্তর হবে মিনামাটা রোগ হয় নেক্সট প্রশ্ন ড্যাস ড্যাস জননে অপত্য উপকরণ সৃষ্টি হয় উত্তর হবে যৌন উপকরণ যৌন জননে অপত্য উপকরণ সৃষ্টি হয় এরপর আসছে তোমাদের পরে প্রশ্ন নমুনা বীজকে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল নাইট্রোজেনের সংরক্ষণকে ড্যাস বলে এটা ক্রায় ক্রায় সংরক্ষণ পরে প্রশ্ন এবার আসছি তোমাদের সত্য মিথ্যা প্রশ্নগুলিতে দেখো প্রথম প্রশ্ন লজ্জাবতী উদ্ভিদে নিত্য ন্যাস্টি চলন দেখা যায় এটা ভুল অক্সিন হরমোন অগন অগস্থ প্রকটতা ঘটায় এটা সঠিক পরে প্রশ্ন অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে একটু জনিতের জিনোটাইপ ও ফেনোটাইপ অনুপাত একই হয় এটাও সঠিক পরে প্রশ্ন অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটি প্রথম ব্যবহার করেন ল্যামাক এটা ভুল কারণ এটা হবে উত্তর হবে ডারৈন পরে প্রশ্ন ভারতের প্রথম জাতীয় উদ্যান জিম করবে জাতীয় উদ্যান এটা সঠিক পরে প্রশ্ন একটি পক্ষীপরাগী উদ্ভিদ হলো ধান এটা ভুল এবার আছে তোমাদের স্তম্ভ মেলান্তে কর সঙ্গে সরি এর সঙ্গে বিস্তম্ভ মেলাতে হবে প্রথম প্রশ্ন আছে দেখো এডিএইচ এডিএইচ হবে তোমাদের ডির সাথে কি আছে ডিতে বৃক্ষীয় নালিকার পূর্ণ শোষণ পরে আছে তোমাদের স্বপরাগযোগ এটা হবে অপশান সির সাথে প্রজাতির বিশুদ্ধতা তারপরে আছে আয়োডিন আয়োডিনটা হবে থাইর সাথে এরপর আছে হট ডাইলি ডাইলিউট স্যুপ এটা হবে অপশান বি সাথে হেলডেন এরপর আসছি তোমাদের শাসমুল হবে তোমাদের লবনাঙ্গ উদ্ভিদ আর তোমাদের কোষপাত কোষপাটা হবে উদ্ভিদ কোষের সাইকো সাইটোকাইনেসিস এরপর আসছি তোমাদের এসে কিউ প্রশ্নগুলিতে তো এসে প্রশ্ন দেখো এসে কিয় প্রথম প্রশ্ন কেসকোগ্রাফ যন্ত্রটি কি আবিষ্কার করে উত্তর হবে জগদীশ চন্দ্র বসু পরে প্রশ্ন এটা বিসাদৃশ্য শব্দটি নির্বাচনিত করতে বলেছে তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ভেগাস স্নায়ু নেক্সট প্রশ্ন পুনরুৎপাদন দেখা যায় এমন একটি প্রাণীর নাম লেখো উত্তর হবে প্ল্যান এরিয়াতে পরে প্রশ্ন স্বাধীন বিন্যাসের সূত্রটি মেন্ডেলের কোন পরীক্ষা থেকে প্রাপ্ত উত্তর হবে দ্বিতীয় সংকর জনন নেক্সট প্রশ্ন মানুষের একটি লিঙ্গ সংযোজিত জিনগত রোগের নাম হলো উত্তর হবে হেমোফিলিয়া পরের প্রশ্ন নিচের প্রথম শব্দযোটির সঙ্গে শব্দ সম্পর্ক বুঝে দ্বিতীয়টির সঙ্গে শূন্য শব্দ উপযুক্ত শব্দবস্ত উত্তর হবে দেখো এন এন সংবন্ধন যদি রাইবোজিয়াম হয় তাহলে এন টু মোচন হবে সিউডোমোনাস হবে এটা উত্তর ঠিক আছে তো পরে প্রশ্ন দেখো স্ক্রাউট মৌমাছির কখন ওয়াগল নৃত্য করে এটা সঠিক উত্তর হবে খাদ্যের উৎস যদি একশো মিটারের বেশি হয় তাহলে সেটা তখন তারা ওয়াগল নৃত্য করে তারপরে প্রশ্ন আছে ধূমপানের ফলে সৃষ্ট ফুসফুসের একটি রোগের নাম লেখো এটা হবে উত্তর হাঁপানি তো এই ছিল তোমাদের একশো তেষট্টি নম্বর পেজের সমস্ত এমসিকিউ কিউ ওয়েসি কিউ সলিউশন তো আবারও বলছি তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো এবং আমার এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো কারণ এরপরের পেজগুলোর ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আপলোড করবো এগুলো যাতে তোমরা মিস না করো একসঙ্গে আজকে ছটা পেজ করছি তাই একটু ভিডিওটা একটু বড়ো হবে তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে আসছি পরের পেজে এবার আসছি তোমাদের একশো পঁচাশি নম্বর পেজে একশো পঁচাশি নম্বর পেজে তোমাদের প্রথম এমসি কিউ দেখো নিচের কোনটি ফ্রটোনাস্টিক চলন নয় উত্তর হবে অপশান সি হবে যেমন কি আছে সি যে টিউলিপ ফুলের পাপড়ি অধিক উষ্ণতায় খোলে আবার কম উষ্ণতায় পাপড়ি বুঝে যায় নেক্সট প্রশ্ন মায়োপিয়া নামক চক্ষু অস্বাভাবিকতায় আলোক রশ্মিগুলি কি হয় উত্তর হবে অপশান বি রেটিনার সামনে ফোকাস দূরত্ব মিলিত হয় পরে প্রশ্ন তিন নম্বর নিচের কোন কাজটি থাইরক্সিন হরমোনের নয় তা শনাক্ত করতে বলেছে উত্তর হবে উত্তর অপশান বি হবে অপশান ডি হবে সঠিক উত্তর ব্রংক্রিয়লকে প্রসারিত করে শ্বাসক্রিয়ার হার ও গভীরতা বৃদ্ধি পরে প্রশ্ন নিম্নের কোন ঘটনাটি দশায় ঘটে না তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি সেন্টিওলের মেরুবর্তী গমন পরে প্রশ্ন একের পাঁচ যখন একই উদ্ভিদে দুটি উভলিঙ্গ ফুলে বা এক লিঙ্গ ফুলের মধ্যে পরাগ যোগ ঘটে তখন তাকে কী বলা হয় উত্তর হবে গেটোনোগ্যামি পরে প্রশ্ন দেখো তোমাদের একটা একটা ছয় প্রশ্ন উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনীয় পার্থক্যগুলি বিবেচনা করতে বলেছে এবং কোনগুলি সঠিক তা বেছে নিতে বলেছে তো এখানে তোমাদের সঠিক উত্তর হবে তোমাদের সঠিকটা আছে দু নম্বরটা সঠিক আছে তিন নম্বরটা সঠিক আছে এবং বিটা সঠিক আছে তো অপশান বি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন একের সাথে মানুষের ক্ষেত্রে কানের লতি ও রোলার জীব বৈশিষ্ট্য দুটির জন্য দায়ী জিন হল কী কী প্রকৃতির উত্তর হবে প্রকট ও প্রকট অপশন বি হবে সঠিক উত্তর এরপর আছে তোমাদের স্তম্ভ মেলানো কর সঙ্গে খড় স্তম্ভ মেলাতে বলেছে তো এটা একটা প্রশ্ন দেওয়া আছে দেখো তো সঠিক উত্তর হবে জিন জীবের জিনগত বৈশিষ্ট্য হবে জিনোটাইপ দু নম্বরটা একটি চরিত্রে সম প্রকৃতির আলিযুক্ত জীব এটা হবে তিন নম্বরের সাথে হোমো জাইগাস তারপরে আছে তোমাদের ব্যহ্যিক চারিত্রিক বৈশিষ্ট্য এটা হবে ফিনোটাইপ তো অপশন ডি হবে সঠিক উত্তর পরে প্রশ্ন দেখো একটা নয় পিতার থেকে প্রাপ্ত কোনো স্বাভাবিক গ্যামেটটি কন্যা সন্তান জন্মানোর জন্য দায়ী হবে উত্তর হবে অপশন ডি বাইশে যুক্ত এক্স পরে প্রশ্ন রুই মাছের পটকার নিচের কোন কাজটির সঙ্গে সম্পর্কিত তা শনাক্ত করো উত্তর হবে অপশন ডি আপেক্ষিক গুরুত্ব কমায় বা পারায় নেক্সট প্রশ্ন নিচের কোনটি সমসংস্থ অঙ্গ নয় এটা হবে মানুষের পথ পরে প্রশ্ন নিচের কোন শয্যাক্রমটি সঠিক তো এখানে অপশন উত্তর সরি উত্তর হবে অপশন ডি পৃথিবীর উৎপত্তি জীবনের উৎপত্তি মুক্ত অক্সিজেনের উৎপত্তি বহু কুসের জীবের উৎপত্তি পরে প্রশ্ন একের তেরো ডিমে তা দেবার সময় মৎস্যভূত প্রাকৃতিক ডিমের খোলস ভেঙে যায় এর সঠিক কারণটি নির্ধারণ করো তো এখানে সঠিক উত্তর হবে জীব বিবর্ধন পরে প্রশ্ন একের প্রকৃতিতে বিদ্যুৎ খরন বৃষ্টিপাতের ফলে নিম্নভূত কোন মৌলের পরিমাণ মাটিতে বৃদ্ধি পাবে উত্তর হবে নাইট্রোজেন নেক্সট প্রশ্ন একের পনেরো নিচের যে জোড়াটি সঠিক তা হলো উত্তর হবে অপশান সি কৃষিক্ষেত্রের বর্জ্য ইউট্রিফিকেশান এটাই হবে সঠিক এরপর তোমাদের পূরণ প্রশ্নগুলিতে দেখো প্রথম প্রশ্ন আছে সুন্দরী শ্বাসমূলে ড্যাশ চলন দেখা যায় উত্তর হবে নেগ্রেটিভ জিওট্রফি চলন দেখা যায় পরে প্রশ্ন উদ্ভিদের অঙ্গজজনন প্রধানত ড্যাশ কোষ বিভাজন পদ্ধতিতে ঘটে উত্তর হবে মাইট মাইটোসিস কোষ বিভাজনে ঘটে পরে প্রশ্ন কেবলমাত্র ড্যাশ অবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হয় উত্তর হবে বিশুদ্ধ অবস্থায় নেক্সট প্রশ্ন ভিন্ন প্রজাতিভুক্ত জীবনগুলির খাদ্য ও বাসস্থানের জন্য সংগ্রামকে ড্যাশ সংগ্রাম বলা হয় এটা হবে আন্তঃপ্রজাতি সংগ্রাম বলে নেক্সট প্রশ্ন দার্জিলিংয়ের ড্যাশ জাতীয় পার্কে রেড পান্ডা সংরক্ষণের জন্য চিহ্নিত করা হয়েছে উত্তর হবে সিঙ্গালিলা নেক্সট প্রশ্ন সিওপিডি এর প্রধান কারণ হল ড্যাস উত্তর হবে বায়ু দূষণ এরপর আসছি তোমাদের সত্য মিথ্যা প্রশ্নগুলিতে দেখো প্রথম প্রশ্ন এডিএইচ এর বেশি ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয় এটা ভুল নেক্সট প্রশ্ন সমসমস্ত ক্রোমোজোম জোড়া দুটি ভিন্ন ক্রোমোজোম ক্রোমোটিভ ড্রয়ের একটিকে অপরটিভ নন সিস্টার ক্রোমোটিভ বলে এটা সঠিক পরে প্রশ্ন মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের একটি বিচ্যুতি হল অসম্পূর্ণ প্রকটতা এটা ভুল পরে প্রশ্ন গ্লুকাগনকে হাইপোগ্লাইসেমিক হরমোন বলে এটা ভুল নেক্সট প্রশ্ন সমবিত্ত অঙ্গ অপসারী অভিযোজনের দ্বারা সৃষ্ট এটা ভুল নেক্সট প্রশ্ন জলবায়ু পরিবর্তনের ফলে তুন্ত্রা ম্যানগ্রোভ কোরাল রিফ ইত্যাদি বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে এটাও সঠিক পরে প্রশ্ন তোমাদের স্তম্ভ দেওয়া আছে দেখো এর সঙ্গে বিস্তম্ভ মেলাতে দিয়েছে তো প্রথমে আছে দেখো বাইনোকুলার দর্শন এটা হবে অপশান এফের সাথে মানুষ এরপর আছে ইতর পরাগযোগ এটা হবে অপশান জি জিতে তোমাদের আছে অর্নিথোফিলি পরে আছে বায়ু দূষণ বায়ু দূষণ হবে অপশান ইসর সাথে ব্রংকাইটিস এরপর আছে সেন্টোমিয়া সেন্টোমিয়ার এটা হবে কাইনে কায়নেটোকার তারপরে আছে এ এ ভি প্লাস গণিত এ এ ভি ভি ছোটো হাতে বড়ো হতে দেওয়া আছে এটা এটার সঙ্গে উত্তর হয়ে যাবে জনন। এরপর আছে তোমাদের দুই প্রকুক্ত হৃদপিণ্ড এটা হবে মাছ এরপর আছে তোমাদের এসে কিউ প্রশ্নগুলিতে তো প্রথম প্রশ্ন দেখো বি সদস্য নির্বাচন করতে বলেছি তো এটা সঠিক উত্তর হবে নিউরোগ্লিনা নিউরোগ্লিয়া পরে প্রশ্ন জীব দেহে দুটি তন্ত্রের নাম করো যারা দেহের মধ্যে সমন্বয় সাধন করে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে স্নায়ুতন্ত্র সংবহনতন্ত্র নেক্সট প্রশ্ন নিচের শব্দজোড়াটির সম্পর্ক বুঝে শূন্যস্থানে উপযুক্ত শব্দ শব্দপ্রসাদ বলেছে তো এটা ডিম্বাশায় যদি ফল হয় তো ডিম্বক হবে বিচ নেক্সট প্রশ্ন রক্ত তঞ্চনে সহায়ক ফ্যাক্টর আইএক্সের অভাবে কী রোগ হয় উত্তর হবে হিমোফিলিয়া হিমোফিলিয়া বি নেক্সট প্রশ্ন একটি শঙ্কর লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বেটে মটর গাছের ফলে কত শতাংশ বিশুদ্ধ লম্বা মোটর গাছ উৎপন্ন হবে এটা হবে উত্তর হবে জিরো পারসেন্ট কী বললাম জিরো পারসেন্ট পরের প্রশ্ন রুই মাছের গ্যাস শোষণকারী অঙ্গটির নাম কি এটা হবে বায়োমেটার বিলি বিলিয়া বায়োমেটার সরি রেটিয়া মেটা মেরা মেরাবেলিয়া পরে প্রশ্ন নিচের চারটি বিষয়ের মধ্যে কোনটি তিনটি অপর বিষয়ের অন্তর্গত তো এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের জীব সংরক্ষণ এটাই হবে উত্তর পরে প্রশ্ন একটি জমির উর্বরতা বৃদ্ধিকারী শৈবালের নাম লেখো এটা হবে অ্যানাগিনা এই ছিল তোমাদের একশো পঁচাশি নম্বর পেজের সমস্ত এমসিকিউ এবং এসি প্রশ্নগুলির সমাধান তো ভিডিওটা বন্ধুরা কেমন লাগছে অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের মধ্যে যদি প্রচুর পরিমাণে শেয়ার করো আর অবশ্যই চ্যানেল নতুন হয়ে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আসছে আমি নেক্সট পেজে এবার আসি তোমাদের দুশো বারো নম্বর পেজে তো দুশো বারো নম্বর পেজে প্রথম প্রশ্ন দেখো ট্রপিক চলন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো এটি উত্তর হবে অপশান সি এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত নেক্সট প্রশ্ন প্রদত্ত কোন বাক্যটি সঠিক নয় তা নির্ণয় করো এটা উত্তর হবে অপশান এ ইস্টোজেন গর্ভাবস্থা রক্ষা করে পরের প্রশ্ন সঠিক জোটটি নির্বাচন করো এটা উত্তর হবে অপশান তোমাদের ডি লেন্স উপযোজনে সাহায্য করে নেক্সট প্রশ্ন একের চার প্রদত্ত কোন বৈশিষ্ট্যকে মেন্ডেল একটি প্রকট গুণ হিসেবে নির্বাচন করেছিলেন তা শনাক্ত করো এটা উত্তর হবে অপশন সি বীজপত্রের কর্ণ হলুদ নেক্সট প্রশ্ন একটা স্তম্ভ দেওয়া আছে দেখো এই স্তম্ভটা আমি মিলিয়ে দিয়েছি এটার উত্তর সঠিক উত্তর হবে অপশন বি তো এর সঙ্গে দুটো এটা আছে চেস্টেশনেম এটা হবে হাইপোগ্লোসাল তারপর আছে সুসনাকাণ্ড এটা হবে অপশান সির সাথে তিন নম্বরের সাথে নিউরোসিল তারপরে সাইন্যাপস সাইন্যাপসটা হবে অপশান এর সাথে নিউরোহিউমর নেক্সট প্রশ্ন দেখো এক ছয় একজন হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের সন্তানদের ভিনোটাইপ হবে কি এটার সঠিক উত্তর হবে অপশান সি তোমাদের পঞ্চাশ পুত্র হিমোফিলিক ও অন্যান্য সন্তান স্বাভাবিক নেক্সট প্রশ্ন আসছে এক সাথে কালো বর্ণ অমসৃণ লোমযুক্ত গিনিপিকের জিনোটাইপ শনাক্ত করো এটা হবে বড় হাতে বি ছোটো হাতে বি বড় হাতে আর ছোট হাতে আর এটা অপশান এ হবে আর বি বি আর আর নেক্সট প্রশ্ন একের আর দীর্ঘ দশা আছে এমন বিষযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশ বিস্তার করতে তুমি নিচের কোন পদ্ধতিকে সাহায্য নেবে এটা উত্তর হবে মাইক্রো প্রোগাগেশান প্রোবাগেশন নেক্সট প্রশ্ন একের নয় কোষচক্র চক্র নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে প্রোটিন তা হলো উত্তর হবে সাইক্লিন প্রোটিন নেক্সট প্রশ্ন মিউসিসের তাৎপর্য সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক তা নিরূপণ করো এটা উত্তর হবে অপশন বি বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে এরপর আসছে একের এগারো প্রশ্ন ঘোড়ার অভিব্যক্তিতে নিচের কোন শয্যাক্রমটি সঠিক এই প্রশ্নটা আগের একটা পেজে রিপিট ছিল কোয়েশ্চেনটা ছিল এটা রিপিট প্রশ্ন দেখো এটার উত্তর হবে অপশন সি ইউপিয়াস মেসোহিপাস মিলিচিপাস পাইস পাইসপাইপ ইকুইসাপ নেক্সট প্রশ্ন একের বারো নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয় উত্তর ওদের অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন ডি রেটিয়া মিরাবিলা বিলিয়া নেক্সট প্রশ্ন একের তেরো সিউরোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের নিচের কোন ধাপের সাথে যুক্ত এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন বি ডিনাইটিফিকেশান নেক্সট প্রশ্ন একের চোদ্দো নিম্নলিখিত ঘটনাগুলির মধ্যে যেটি ইউনাইটিফিকেশনের সঙ্গে যুক্ত সেটি হলো উত্তর হবে অপশন সি অ্যালগাল ব্রুম নেক্সট প্রশ্ন তোমাদের দেখো তোমাদের শূন্যস্থান পূরণ আছে এবার প্রথম প্রশ্ন দেখো উদ্ভিদের ফল পাকাতে সাহায্য করে ড্যাশ হরমোন এটা হবে ইথিলিন হরমোন নেক্সট প্রশ্ন বিবর্তনের ফলে সমস্ত অঙ্গের উদ্ভব ঘটে এটা হবে অভিশারী বিবর্তনের ফলে নেক্সট প্রশ্ন মটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশ একই জিনোটাইপ ফিনোটাইপ দেখতে পাবে এটা হবে জিনোটাইপ নেক্সট প্রশ্ন ড্যাশ অনুর ঘন ঘনকুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম এটা হবে ডিএনএ অনুর নেক্সট প্রশ্ন মেয়েরদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটন ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে এটা হবে মাইটোসিস কোষ বিভাজন ঘটে পরের প্রশ্ন দেখো মানুষের ডিম ক্রোমোজোমের সংখ্যা হলো তেইশটি পরের প্রশ্ন তেইশ পরে প্রশ্ন তোমাদের সত্য মিথ্যা আছে দেখো প্রথম প্রশ্ন মেন্ডেল বর্ণিত ফ্যাক্টর পদ্ধতি পরবর্তীকালে জিন হিসাবে শনাক্ত হয় এটা সঠিক নেক্সট প্রশ্ন বিকাশ বৃদ্ধি নিরপেক্ষ নয় এটা সঠিক পরে প্রশ্ন ডিম্বাণু শুধুমাত্র মাইরোসিসের ফলে উৎপন্ন হয় এটা ভুল পরে প্রশ্ন ডার উইনের মতে জীব জ্যামিতিক অনুপাত বংশ বংশবৃদ্ধি করে এটাও ঠিক পরে প্রশ্ন জীবনদায়ী ওষুধের উৎস হল জীব বৈচিত্র্য এটাও সঠিক নেক্সট প্রশ্ন পাইডিপ পাইরিভ মিস একটি রোটেটর পেশি এটাও সঠিক এরপর তোমাদের স্তম্ভ মেলানোতে এ এর সঙ্গে বিস্তম্ভ প্রথম প্রশ্ন আছে দেখো সিএসএফ এটা হবে তিন নম্বর সরি ইড ইর সাথে মস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ তারপর আছে সাইন্যাপসিস এটা হবে অপশন ডি এর সাথে হোমোলোগাস ক্রোমোজোম তারপর আছে সমসমস্ত অঙ্গ এটা হবে বাদুর ও পাখি ডানা নেক্সট প্রশ্ন রয়্যাল হিমোফেলিয়া এটা হবে সেক্স জিন তারপর আছে গ্রাফটিং এটা হবে গ্রাফটিংটা হবে স্ট্রক ও সিওনের সাথে আর আছে তোমাদের রোডো ড্রেনড্রন ড্রেনড্রনটা হবে পূর্ব হিমালয় এরপর আসছি তোমাদের এসে কি প্রশ্নগুলিতে দেখো কোনটা বই সদৃশ্য সেটা লিখতে হবে এখানে উত্তরটা হয়ে যাবে ফোবিয়া ফোবিয়া নেক্সট নেক্সট প্রশ্ন ক্ষেত্রে হাতের বি এবং ছোট হাতের বি ডবল আর আর ফিনোটাইপ কি একই হবে উত্তর হবে হ্যাঁ একই হবে নেক্সট প্রশ্ন বাস্পমোচন রোধে ক্যাক্টাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজনে উল্লেখ করো এটি হবে পাটা পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে নেক্সট প্রশ্ন নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোর দেওয়া আছে প্রথম শব্দ জুটির সঙ্গে দ্বিতীয় শব্দ উপযুক্ত শব্দ বসাতে বলেছে তো প্রথমে আছে জাতীয় উদ্যানের যদি ইনসিটু হয় ইনসিটু সংরক্ষণ হয় তাহলে চিড়িয়াখানা কী হবে চিড়িয়াখানা হবে তোমাদের এক্স সিটু সংরক্ষণ নেক্সট প্রশ্ন মরু অভিযোজনের জন্য ক্যাকটাসের পাতার কি কি পরিবর্তন হয় এটা উত্তর হয়ে যাবে বাষ্পমোচন আটকানোর জন্য পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে নেক্সট প্রশ্ন ও টু এর পরিবেশগত প্রভাব সংক্ষেপে আলোচনা করো এটা হবে গ্রিন হাউস গ্যাস বিশ্ব উষ্ণায়ন ঘটাবে পরে প্রশ্ন নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একই বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করতে হবে এটা হয়ে যাবে তোমাদের উত্তর ইন্টারফেস পরে প্রশ্ন জলজ ও স্থলজ বাস্তুতন্ত্রে অবস্থিত স্থানীয় খুশি সাধন করে এমন একটি করে বহিরাগত বহিরাগত প্রজাতির উদাহরণ দাও এটি হবে কচুরিপানা পার্থেনিয়া তো এই ছিল তোমাদের দুশো বারো নম্বর পেজে সমস্ত এমসি এবং এসসি কিউ আসছি নেক্সট পেজে এবার আসছি তোমাদের দুশো চুয়াল্লিশ নম্বর পেজে প্রথম প্রশ্ন দেখো নিম্নলিখিত কোর হরমোনের স্বল্পকরণে শৈশবে এবং বাল্যকালে বামনাত্ম রোগটি হয় উত্তর হবে এস টি এইচ নেক্সট প্রশ্ন কোনটি গুরু মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় এটা হবে উত্তর হবে স্মৃতি পরে প্রশ্ন মানুষের গমনে সহায়ক কঙ্কাল পেশিগুলির মধ্যে নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক এটা হবে এক্স সেন্টর পেশি ট্রাইসেপস তো নেক্সট প্রশ্ন মিওশিসের তাৎপর্য সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক তা সঠিকভাবে নির্পম করো এর উত্তর হবে অপশন সি বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে এরপর তোমাদের একটা স্তম্ভ দেওয়া আছে দেখো প্রথমে আছে কোচ চক্কর এটা হবে চেক পয়েন্ট তারপরে আছে জনুকুরম এটা হবে অপশান বি সাথে ফ্রাণ তারপর আছে সপরাজ্যক এটা হবে এক নম্বরের সঙ্গে ধু ধুতুরা আর আছে বার্ধক্য দশা এটা হবে তোমাদের ক্ষয়জনিত পরিবর্তন এরপর আছে নেক্সট প্রশ্ন একের ছয় জনন অঙ্গ ও জনন পূর্ণতা ঘটে মানব পরিস্ফুটনে কোন দশা এটা হবে উত্তর হবে বয়স দশায় নেক্সট প্রশ্ন পুরুষের কোন প্রকার কর্মজম বিন্যাসযুক্ত জ্ঞানের পুত্র সন্তান জন্মাতে সাহায্য করে এটা হবে বাইশ এ প্লাস ওয়াই পরে প্রশ্ন বিবিআরআর বিবি আর আর হাতে বড় হাতে দেওয়া আছে এর মধ্যে কোন জিনোটাইপ যে কালো মস্যিযুক্ত গিনি পেকের ভিনো নির্দেশ করে এটা উত্তর হবে আপশন সি বড়ো হাতে বিবি ছোটো হাতে আর আর বড়ো হাতে বি ছোট হাতে বি আর আর ছোটো হাতে তো নেক্সট প্রশ্ন থ্যালাসেমিয়া সম্বন্ধে কোন সত্যটি সত্য কোন তথ্যটি সত্য তা নয় তা স্থির করো এটা উত্তর হয়ে যাবে রক্ত তঞ্চন ব্যাহত হয় পরের প্রশ্ন প্রাণের সৃষ্টির বিভিন্ন ধাপ সংক্রান্ত সঠিক ক্রমটি শনাক্ত করো এটা উত্তর হয়ে যাবে অপশান ডি তোমাদের পৃথিবীর উৎপত্তি জীবনের উৎপত্তি মুক্ত অক্সিজেনের উৎপত্তি বহু কুশের জীবের উৎপত্তি নেক্সট প্রশ্ন নিচের কোন বৈশিষ্ট্যটি ইউ পাসের তার স্থির করো এটা উত্তর হয়ে যাবে তোমাদের অপশান অপশান সি হয়ে যাবে উত্তর মানুষ সামনের পায়ে চারটি পিছনের পায়ে তিনটি করে আঙুল ছিল নেক্সট প্রশ্ন তোমাদের একের বারো মাছের উদস্থৈত্বিক বা পুলবতা রক্ষণকারী অঙ্গ যেটি মাছকে ভাসতে সাহায্য করে শোষণে সাহায্য করে সেটি হলো উত্তর হবে ফটকা পটকা নেক্সট প্রশ্ন মাটিতে থাকা এনোটুকে পরিবেশে ফিরিয়ে দিতে সক্ষম অনুজীবটি শনাক্ত করো এটা এখানে সঠিক অ্যানসার হয়ে যাবে তোমাদের সিউডোমোনাস নেক্সট প্রশ্ন জলদূষণের ফলে সৃষ্ট প্রোটোজোয়া ঘটিত রোগটি হলো এটা হবে অ্যামি অ্যামিবায়োসিস অপশন সি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন একের পনেরো ইনসিটু সংরক্ষণ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা স্থির করো এটা উত্তর হয়ে যাবে অপশন তোমাদের সি নিম্ন তাপমাত্রায় তরল নাইট্রোজেন শুক্রাণু ডিম্বাণু ও বা ভ্রূণ সংরক্ষণ করা এবার আসি তোমাদের শূন্যস্থান পূরণ প্রশ্নগুলিতে দেখো প্রথম প্রশ্ন নাইট্রোজেনবিহীন আম্লিক উদ্ভিদ হরমোনটি হল ড্যাস এটা হবে উত্তর হবে জিব্রালিন পরের প্রশ্ন কুকুর বেড়াল রাতের বেলায় অন্ধকারে দেখতে পায় তাদের রেটিনায় ড্যাশ কোষের পরিমাণ বেশি এটা হবে রট কোষের পরিমাণ বেশি পরের প্রশ্ন প্রকৃতপক্ষে আলুর চোখ হলো ড্যাশ মুক মুকুল এটা হবে কাণ্ডজ্জ মুকুল নেক্সট প্রশ্ন ম্যান্ডেল এফ ওয়ান জনু উৎপাদনের জন্য বিশুদ্ধ দীর্ঘাকার ও বিশুদ্ধ খরবাকার মটর গাছের মধ্যে ড্যাশ পরাগজ ঘটিয়েছিলেন এটা হবে ইতর পরাগজ ঘটিয়েছিলেন নেক্সট প্রশ্ন দীর্ঘ অব্যবহারে অঙ্গের অবলুপ্তি ঘটে এটি বিজ্ঞানী ড্যাশের মতবাদ উত্তর হবে ল্যামাকের মতবাদ নেক্সট প্রশ্ন দুই ছয়ের ধান ক্ষেত থ উৎপন্ন এক গ্ৰিন হাউচ গেছ হ'ল মিথিন এবার আসছি তোমাদের শূন্য সত্য মিথ্যাগুলোতে দেখো প্রথম প্রশ্ন ইস্টোজেন গর্ভাবস্থায় ডিম্বাণু ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপাদন এবং রজচক্র বন্ধ করে এটা ভুল পরে প্রশ্ন জায়গট হল হ্যাপ্লয়েড প্রকৃতির এটাও ভুল পরে প্রশ্ন ক্রোমোজম বা জিনের সংখ্যা অথবা গঠনের স্থায়ী পরিবর্তনকে প্রকরণ বলে এটা সঠিক নেক্সট প্রশ্ন মানুষের পৌষ্টিক তন্ত্রের নিষ্ক্রিয় অঙ্গটি হল অ্যাপেন্ডিক্স এটাও সঠিক পরে প্রশ্ন গ্রিন মাফলার শব্দ শব্দদূষণের সাথে সম্পর্কিত এটাও সঠিক নেক্সট প্রশ্ন জাম্পলাবন সংরক্ষণ হলো। সেটু সংরক্ষণের উদাহরণ এটা তোমাদের ভুল এবার আসছি তোমাদের স্তম্ভ মেলানোতে প্রথমে আছে দেখো দৃষ্টি এটা হবে এফ এর সাথে এফে আছে পেঁচা তারপরে আছে জেনোগামি এটা হবে অপশন ডির সাথে মৌমাছি এরপর হবে তোমাদের প্রজাপতি ও পাখির ডানা এটা হবে বি সমবতীয় অঙ্গ তারপর আছে বিটা ও বিটা ও থালাসেমিয়া এটা হবে শির সাথে এগারো নং ক্রমোজম এরপর আছে ঘোড়ার ও মানুষের অগ্রপথ এটা হবে ই সমসমস্ত অঙ্গ আর আছে হিমোফেলিয়া এটা হবে ইর সাথে ইতে কি আছে দেখো ইতে আছে ক্রিসকস উত্তরাধিকার এরপর আছে তোমাদের এসে কিউ প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন দেখো প্রথমে বিষ সাদৃশ্য শব্দটি বেছে নিতে বলেছে এটা উত্তর হয়ে যাবে শিশুর স্তন্যপান এরপর আসছি দু নম্বরে বটে ঝুড়ি সোজা মাটির দিকে যায় এটা উত্তর ঠিকই ধরনের চলন এটা হবে পজিটিভ জিও জিও চলন নেক্সট প্রশ্ন নিচের সব প্রথম জটির সঙ্গে দ্বিতীয় শব্দ জোটির সুনঃস্থানে উপযুক্ত শব্দ বসাতে বলেছে তো প্রফেজ যদি নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের অবলুপ্ত প্রফেজ যদি নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের অবলুপ্তি তাহলে ড্যাস হবে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিয়াসের পুনর্বিভাব এটা হবে টেলোভেজ নেক্সট প্রশ্ন বংশগতি কোন প্রকার ঘটনার আর এফ টু জনুর জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত সমান হয় এটা হবে অসম্পূর্ণ প্রকটতা নেক্সট প্রশ্ন নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয় একই অন্তর্গত এবং সেটা খুঁজে বের করতে হবে সেটা হলো অপশন তোমাদের যে পি বি আর এটা হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন আছে দুই চব্বিশে লবণ সহন লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো তো উত্তরটা এখানে আছে দেখো এদের পাতায় লবণ গন্ধি থাকে জলের সঙ্গে গৃহীত অতিরিক্ত লবণ এরা ত্যাগ করে আসছি তোমাদের নেক্সট প্রশ্নতে দেখো অত্যাধিক হারে জলসেচ জমিতে কী প্রভাব ফেলে উত্তর হবে পরিপোষকের পরিমাণ কমে যায় নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জাতীয় পার্কে রেড পাঁধা দেখা যায় এটা হবে সিঙ্গলীলা এই ছিল তোমাদের দুশো চুয়াল্লিশ নম্বর পেজের সমস্ত এমসি এবং এসসি সলিউশন তো বন্ধুরা আবারও বলছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আসছি নেক্সট পেজে এবার আসি তোমাদের দুশো নম্বর নম্বরাস্তার এই এই ভিডিও লাস্ট পেজে তো প্রথম প্রশ্ন দেখো বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করার উদ্দেশ্যে সুন্দরী গ্যাসটির শ্বাসমূল মাটির উপরে উঠে আসে এই চলনকে এই চলনটিকে শনাক্ত করাতে উত্তর হয়ে যাবে প্রতিকূল অভিকর্ষীয় অভিকর্ষ বৃত্তীয় চলন নেক্সট প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন হরমোনটি যকৃতে সঞ্চিত গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করে রক্তে সরকারের মাত্রা বৃদ্ধি করে এটা হবে গ্লুকাগন পরে প্রশ্ন নিম্নলিখিত কোনটি অন্তবায় স্নায়ুর উদাহরণ এটা হবে অপটিক নেক্সট প্রশ্ন চোখের কোন স্তরটিকে স্বাভাবিক স্নায়বিক স্তর বলা হয় এটা হবে রেটিনা নেক্সট প্রশ্ন ইন্টারভেসের কোন দশায় আর এন এ ও রাইবো জম্যাল প্রোটিনযুক্ত হয়ে রাইবোজোম গঠন করে এটা হবে জি টু দশা নেক্সট প্রশ্ন মাইটোসিসের যে দশায় ভগ্নী সদৃশ ক্রমো ক্রোমোটিটগুলি আলাদা হয় তা হবে অ্যানাফেস দশায় নেক্সট প্রশ্ন পত্রাশয়ী মুকুল দ্বারা জনন ঘটে সঠিক উত্তর হবে বেগুনিয়া নেক্সট প্রশ্ন কোনটি পতঙ্গ পরাগী ফুলের উদাহরণ নয় নয় বলেছে তো উত্তর হয়ে যাবে এখানে পলাশ পরে প্রশ্ন টি টি গণিত টি ছোটো হাতের টি থেকে উৎপন্ন লম্বা মোটর গাছের শতকরা ভাগ নির্ণয় করো উত্তর হয়ে যাবে একশো পার্সেন্ট পরে প্রশ্ন পরে প্রশ্ন দেখো তোমাদের একের দশের মানুষের ক্ষেত্রে মুক্ত কর্ণ ছত্র ও রোলার জীব যথাক্রমে যে যে বৈশিষ্ট্য তা শনাক্ত করো উত্তর হয়ে যাবে তোমাদের প্রকট ও প্রকট অপশনটি নেক্সট প্রশ্ন নিচের কোনটি পতঙ্গ ও বাদুরে ডানার মধ্যে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে সঠিক তা স্থির করো উত্তর হবে সমবৃত্তীয় অঙ্গ আসছি পরে প্রশ্ন নিচের কোন পরিবর্তনটি ঘোরার মধ্যে ঘটেনি উত্তর হয়ে যাবে তোমাদের পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য ও পোস্ত বৃদ্ধি পরে প্রশ্ন দেখো ক্রায় সংরক্ষণে উদ্ভিদ নমুনা কত তাপমাত্রায় সংরক্ষিত হয় উত্তর হবে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াসে পরে প্রশ্ন ভারতের প্রথম জাতীয় উদ্যান হল জিম করবের উত্তর এই অপশন সঠিক উত্তর হয়ে যাবে পরে প্রশ্ন জে এফ এম প্রকল্পটি চালু হয় উত্তর হবে পশ্চিমবঙ্গ রাজ্যে এরপর আসছি তোমাদের প্রশ্নগুলিতে তো প্রথমে দেখো ড্যাশ হরমোন বীজ ও মুকুলের সুপ্ত অবস্থা ভঙ্গ করে এটা সকলে উত্তর হবে জিব্রালেনিন পরে প্রশ্ন জোর কলমে মাধ্যমে স্টকের সঙ্গে ড্যাশ এর জোর লাগানো হয় উত্তর হবে সিয়ম পরে প্রশ্ন উভয় লিঙ্গ ফুল থেকে অপরিণত অবস্থায় পুঙ্কেশ্বর অপসারণকে ড্যাশ বলা হয় এটা উত্তর হবে ইমাস্কুলেশন পরে প্রশ্ন মানুষের মেরুদণ্ডের শেষ প্রান্তে অবস্থিত ড্যাশ অঙ্গটি একটি নিষ্ক্রিয় অঙ্গ এটা হবে কক্সিস পরে প্রশ্ন জলাভূমিকে প্রকৃতির ড্যাশ বলা হয় উত্তর হবে বৃক্ষ বলা হয় নেক্সট প্রশ্ন ড্যাশ একটি গ্রিন হাউস গ্যাস এটা হবে মিথেন আসছি তোমাদের সত্য মিথ্যা প্রশ্নগুলিতে প্রথমে আসে দেখো সি এস এফ এক প্রকার পরিবর্তিত কলারস এটা সঠিক পরে প্রশ্ন ডিম্বাণু কেবলমাত্র এক্স যুক্ত এটাও সঠিক পরে প্রশ্ন জননের মধ্যে একমাত্র যৌন জননের সঙ্গে জনক্রমে সম্পর্ক রয়েছে এটাও সঠিক পরে প্রশ্ন পূর্ণাঙ্গ প্রাণীরা যত ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত তাদের ভূনের মধ্যে সদৃশ্য তত বেশি হয় এটাও সঠিক পরে প্রশ্ন সম্পত্তিকালে ঘোড়ার নাম ইকুয়াস এটাও সঠিক পরে প্রশ্ন জলবায়ুর পরিবর্তনের ফলে তুন্ত্রা ম্যানগ্রোভ কোরাল লিফ ইত্যাদি বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে এটা হচ্ছে অর্থাৎ এটাও সঠিক অর্থাৎ তোমাদের ঠিক ভুলগুলো সবগুলোই সঠিক হয়ে গেল তারপরে প্রশ্ন হচ্ছে তোমাদের স্তম্ভ মেলানোতে প্রথমে আছে দেখো এফ এটা হয়ে যাবে তোমাদের এফের সঙ্গে ডিম্বাণু নিঃসরণ তারপর আছে চেক পয়েন্ট চেক পয়েন্ট হয়ে যাবে তোমাদের কোশচক্র এরপর আছে জিনের পরিবর্তন এটা হয়ে যাবে প্রকরণ এরপর আছে বহিরাগত প্রজ প্রজাতি এটা হয়ে যাবে অপশান বি সাথে পার্থেনিয়াম আর আছে জীববৈচিত্র্য এটা হয়ে যাবে জলবায়ু নিয়ন্ত্রণ আর লাস্টে আছে মাইটোসিস এটা হয়ে যাবে সমবিভাজন এরপর আসছি তোমাদের এসি কি প্রশ্নগুলিতে তো প্রথমে বিস সাদৃষ্ট শব্দটি বাঁচতে হবে তো এটা উত্তর হয়ে যাবে আয়রিস নেক্সট প্রশ্ন প্রথম জোটটি সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটি স্থানে উপযুক্ত শব্দ প্রসাদে বলেছে তো কোষ প্রতিস্থাপন ও ক্ষয়পূরণ যদি মাইটোসিস হয় তাহলে দেখো প্রজাতির কর্মজন সংখ্যা ধ্রুব এটা হয়ে যাবে মি মিওশিস নেক্সট প্রশ্ন পরাগযোগের একটি সুবিধা লেখো এটা হয়ে যাবে ইতর পরাগযোগের সুবিধা হয়ে যাবে নতুন বৈশিষ্ট্য দেখা যায় পরে প্রশ্ন মেন্ডেল নির্বাচিত একটি প্রছন্ন প্রছন্ন বৈশিষ্ট্য উদাহরণ দাও এটা হবে কঞ্চিত বীজ পরে প্রশ্ন দুই প্রাণীদের মরুলা দশা কোন পর্বে প্রাণীদের প্রতিনিধিত্ব করে এটা হবে করডাটা পরে প্রশ্ন নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো তো এটা হয়ে যাবে এক্সি টু সংরক্ষণ আর শব্দদূষণ আমাদের হিপিন্ডের উপর কী প্রভাব ফেলে তা ফেলতে ফেলতে নির্ধারণ করো এটা উত্তর হয়ে যাবে রক্তচাপ বাড়িয়ে দেয় তোমাদের একটা প্রশ্ন বাদ গিয়েছে দেখো দুই কুড়ি প্রশ্নটা আমি বল আমার বলা হয়নি এটা প্রশ্নটা আছে রিচমন্ড ও ল্যাং প্রভাব কাকে বলা হয় তো উত্তরটা উপরে লেখা আছে দেখো সাইকো কাইনিন উদ্ভিদের বার্ধক্যকে বিলম্বিত করে একে রিচমন্ড প্রভাব বলা হয় তো বন্ধুরা তো এই ছিল তোমাদের জীবনবিজ্ঞানে ছয় ছটি পেজের একদম টেস্ট পেপারে সম্পূর্ণ এমসিকিউ এবং এসি কিউগুলোর সলিউশান এর পরে পেজগুলো ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে হাজির হব তো তোমাদের কাছে আবার একটা রিকোয়েস্ট করছি যে তোমরা যারা আমাদের চ্যানেল নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবে তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা পাবে পরে ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ